সব খবর কম সময়ে সব খবর একসাথে আগামী এক ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে জানিয়ে দেব চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে যতখানি করে বলবো তাতে করে আজ কোথায় কি হলো সব আপডেট একসাথে জেনে যেতে পারবেন নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় নিলেন প্রখ্যাত আলেম হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি নিজের ওসিয়ত অনুযায়ী মাদ্রাসার ভেতরেই মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় শীর্ষস্থানীয় এই ইসলামী ব্যক্তিত্বকে এর আগে বাদ জোহর হাট হাজারিতে ডাকবাংলো মাঠে তার জানাজায় ঢল নামে লাখো মানুষের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল তখন জানাজায় অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে লাখো অনুসারী আর ছাত্র হাট হাজারের দারুল উলুম মইনুল মাদ্রাসায় জড়ো হন কানায় কানায় পূর্ণ হয় মাদ্রাসা মাঠ লোক সমাগম বেড়ে যাওয়ায় হাটহাজারি বাসস্ট্যান্ড থেকে যান চলাচল বন্ধ রাখা হয় আর সেখান থেকে হেঁটেই মাদ্রাসায় পৌঁছায় বহু মানুষ জানাজা ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাটহাজারি সহ চার উপজেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয় তদারকি করেন সাতজন ম্যাজিস্ট্রেট দর্শকের দিকে লাখো মানুষের সমাগমে হাটহাজারি এবং আশপাশে এলাকায় যানজট দেখা দিয়েছে মানুষের ঢলে অনেক সড়কে বন্ধ হয়ে গেছে সেসব খবরই জানাবেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ হাটহাজারি থেকেই যুক্ত হয়েছেন সবুজ যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের যে বিপুল মানুষের সমাগম এখন আশপাশের অবস্থা কেমন দেখছেন বিশেষ করে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে কিনা সেটি জানাবেন দৃষ্টি এই যানবাহন চলাচল স্বাভাবিক হতে হয়তো আরও দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যেতে পারে দিন দুই থেকে তিন ঘন্টা সময় লাগার কারণ যেটি আমি বলতে পারি যে সকাল থেকে আমরা যখন সকাল দশটার দিকে শাহ আহমদ শফির মরদেহ হাটহাজারিতে নিয়ে আসা হয় তারপর থেকেই তারও আগে থেকে অর্থাৎ সকাল থেকেই বলা যায় সকাল সাতটা আটটার থেকে মানুষজন ঢল নামে এই হাটহাজারির দিকে অর্থাৎ মাদ্রাসার যেদিকে রয়েছে মাদ্রাসার দিকে এবং এইখানে যে শুধু চট্টগ্রামের মানুষজন সেটি নয় চট্টগ্রামের বাইরে বৃহত্তর চট্টগ্রামের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো ব্রাহ্মণবাড়িয়া সিলেট পর্যন্ত মানুষজন এসেছেন বড় বড় বাস নিয়ে এসেছেন এবং ঢাকা থেকেও মানুষজন এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু কালকে থেকেই এসেছেন এবং এই সব গাড়ি আমরা সকাল থেকে যতটুকু দেখেছি প্রায় এই যে হাটহাজারির চারদিকে হাটহাজারি থেকে রাঙ্গামাটির যে রুট রয়েছে এবং চট্টগ্রাম থেকে যে খাগড়াছড়ির রুট রয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় যান চলাচল বন্ধ হয়ে যায় বলতে বন্ধ করে দেওয়া হয়নি কিন্তু এত গাড়ি বাইরে থেকে এসেছে যার কারণে আসলে চারদিক থেকে ব্লক হয়ে গিয়েছে এবং সেটির কারণেই মূলত সেই গাড়িগুলো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বড় বড় বাসে করে বিভিন্ন এগুলো কিন্তু বাইরের বিভিন্ন জেলা থেকে বা আমি যেমন বললাম যে সিলেট বা ঢাকা থেকে এসছে এবং এই গাড়িগুলা বের হতে আসলে কিছুটা সময় লাগবে এবং আইন শৃঙ্খলা বাহিনী বা এখানকার যে ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছেন তারা বলছেন যে দীর্ঘক্ষণ ধরে যেহেতু খাগড়াছড়ি এবং রাঙামাটির যে সড়কটি ব্লক ছিল যার কারণে প্রায় দুই থেকে তিন মাইল দীর্ঘ যানজট তৈরি হয় সেই গাড়িগুলো এখন ধীরে ধীরে বের হচ্ছে আর এবং মূলত এই যে লক্ষ লক্ষ মানুষের কয়েক লাখ মানুষের জমায়েত এটা আনুমানিক বলা যায় এই যে মানুষের ভালোবাসা সেই ভালোবাসার বহিঃপ্রকাশেই মূলত সারা দেশ থেকেই মানুষজন এসেছেন এবং এই যে দীর্ঘ যানজট অর্থাৎ দুইটার পর দাফন করা হয়েছে দুইটার পর দাফন করার পর থেকেই মূলত মানুষজন বের হওয়া শুরু করেছেন এই হাটহাজারি থেকে এখনও কিন্তু মানুষজনের মধ্যে যে বিরক্তি এই যে দীর্ঘ যানজট প্রখর রোদ ছিল আজকে তাপমাত্রাও অনেক বেশি ছিল এই রোদের মধ্যেও কিন্তু মানুষের মধ্যে সেই ক্লান্তিটি একেবারেই নেই মানুষজন এখনও অপেক্ষা করছেন বের হওয়ার জন্য মানুষের মধ্যে সেই দুর্ভোগ এই যে এত বড় দুর্ভোগ সেই দুর্ভোগটি কিন্তু তারা আসলে দুর্ভোগ মনে করছেন না কারণ হেফাজত ইসলামের যে আমির বা এই যে হাটহাজারি মাদ্রাসা মইনুল ইসলাম মাদ্রাসার যে আমির তিনি যে ইসলামের জন্য বা এই যে কওমি মাদ্রাসার স্বীকৃতির জন্য যেই করে যেই তার যে যতটুকু করার সেটি করেছেন এটার জন্য যে আসলে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা তার প্রতি সেটির বহিঃপ্রকাশ আসলে আমরা দেখছিলাম সারাদিনের চিত্রে অনেক ধন্যবাদ সবুজ চারদিন বন্ধ থাকার পরে বন্দরে আটকে পড়া ভারতীয় পেঁয়াজের ট্রাক দেশে আসতে শুরু করেছে তবে বেশ কয়েকদিন আটকে থাকায় অনেক পেঁয়াজ পচে গেছে
যেসব ট্রাক গেল সোমবারের আগেই বন্দরে চলে এসেছিল সেগুলো খালাসের অনুমতি দিয়েছে ভারত। পচনশীল দ্রব্য হওয়ায় এসব পণ্য ফেরত নেবে না প্রতিবেশী দেশ। শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, বেলা পৌনে একটার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করে পেঁয়াজবাহী ট্রাক, আজই 38টি ট্রাক বাংলাদেশে ঢোকার কথা। এর আগে সকাল 11টার দিকে সোনা মসজিদ বন্দর দিয়েও পেঁয়াজবাহী 7টি ট্রাক এসেছে। এরই মধ্যে শুরু হয়েছে খালাস কার্যক্রম, হিলি বন্দর দিয়েও পেঁয়াজ ঢুকতে শুরু করেছে। বাজার তদারকি কিংবা আমদানির খবর কোনো কিছুই প্রভাব ফেলেনি পেঁয়াজের দামে। আজও রাজধানীতে বিক্রি হয়েছে চড়া দামে। দেশি পেঁয়াজের কেজি 85 থেকে 90 টাকা। বিক্রেতারা বলছেন, সংকট না থাকলেও আতঙ্কের কারণেই পেঁয়াজের দাম বেড়েছে। ভারতের রফতানি বন্ধের সুযোগ নিয়েছেন আমদানিকারকরা। বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম বাজারে অভিযান চালিয়েছে। তারা বলছে, আমদানি মূল্যের প্রায় দ্বিগুণ মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ব্যবসায়ী যারা করে প্রথম কাতারে, তারা এগুলো সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। ইম্পোর্টাররা যে পেঁয়াজটা ইম্পোর্ট করে আনছে, তাদের পড়তা হচ্ছে 37-38 টাকা বা 35 টাকা। তাদেরকে ধরে যদি ভালো মতো তদারকি করতে পারে, মনে করি যে বাজারটা ঠিক আবার নিয়ন্ত্রণে চলে আসার মতো সম্ভাবনা আছে। আমদানিকৃত পেঁয়াজের মূল্য যেটা, সেটা হয়তো 35-36 বা এরকম বা 40-এর মধ্যে থাকবে। আগামী 2 মাস তলার মতো পেঁয়াজ আমার ঘরে আছে, বাংলাদেশে আছে, আমদানি এবং দেশিটা মিলে দামটা আসলে বাড়ার কথা না। এখানেই বোঝা যাচ্ছে এটা আসলে ওই ব্যবসায়ীদের একটা সিন্ডিকেটে এই কাজটা করছে। এদিকে রাজধানীর শ্যামবাজারের ব্যবসায়ীরা মজুতকৃত ভারতীয় পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি করার ব্যাপারে সম্মত হয়েছে। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 2টি দলের সাথে ব্যবসায়ীদের আলোচনায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব AHM শফিকুজ্জামান উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ কেনার রসিদ চাইলে তারা দিতে ব্যর্থ হন। তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীরা মজুতকৃত পেঁয়াজের দাম নিজেরাই বাড়িয়ে অধিক মুনাফা আদায়ের চেষ্টা করছে। জানিয়েছেন, ভারত থেকে আসা পেঁয়াজের মূল্য নতুন করে নির্ধারণ করা হবে। এখন স্টকে যে আগের পেঁয়াজগুলো আছে, আমি ব্যবসায়ী সমিতির সাথে কথা বলার পরে ওনারাই যৌক্তিক মূল্য হিসেবে আজকে 10 টাকা দাম কমিয়ে ওনাদের মুখ থেকে আপনারা শুনবেন, ওনারা 50 টাকা নির্ধারণ করেছে। এবং ইন্ডিয়ান পেঁয়াজটা এখন যেটা ঢুকতেছে সেটা হয়তো সেটা অনেকগুলো পচে গেছে, সেটা আমরা পরবর্তীতে ওনারাই দামটা ঠিক করে দেবে। আমাদের দেশে প্রচুর পেঁয়াজ আছে, আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। এবং আমাদের ইন্ডিয়া বন্ধ করার কারণে আমাদের বিভিন্ন দেশে প্রচুর এলচি হয়েছে। তো কান বাজার যদি 50 টাকা কিনে নেয়, তো কান বাজারওয়ালা খুব বেশি বিক্রি করতে পারবে আপনার 52 থেকে 53 টাকা। তো 52-53 আর দোকানদার যে নিবে সে 5 টাকা লাভ করবে, তাহলে আমি মনে করি 58 থেকে 60 টাকা বেশি যথেষ্ট। দর্শক, শ্যামবাজারের চিত্র জানাতে আমাদের সহকর্মী রাসেল আহমেদ যোগ দিয়েছেন। রাসেল, 50 টাকা কেজিতে যে আমদানিকৃত পেঁয়াজ বিক্রির কথা ব্যবসায়ীরা জানিয়েছেন, আপনি বাজারে আসলে কি অবস্থা দেখছেন, সার্বিক অবস্থা জানাবেন। বৃষ্টি সেই সিদ্ধান্তের চিত্রটি অবশ্য এখন পর্যন্ত বদলায়নি। আমি যেটি দেখেছি আসলে এটিও শ্যামবাজারের একটি আড়ত, এটি বেশ বড়সড় একটি আড়ত পেঁয়াজ ব্যবসায়ী। এবং এছাড়া আমি আরও কয়েকটি জায়গাতে ঘুরে দেখি, তবে সেক্ষেত্রে চিত্র যেটি হচ্ছে, যারা মূলত পাইকারি ব্যবসা করেন অর্থাৎ যারা বড় যারা আড়তদার, তাদের ক্ষেত্রে তারা ঠিক 50 টাকা দরেই পাইকারি এই আমদানিকৃত যেই পেঁয়াজটি সেটি বিক্রি করছেন। তবে ছোট ছোট ব্যবসায়ী যারা অর্থাৎ এদের কাছ থেকে নিয়ে আবার পাল্লা দরে বিক্রি করছেন, সেটি আসলে মাঝারি পর্যায়ের যারা পাইকারি তাদের ক্ষেত্রে দু একজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো তারা 55 বা 60 এরকমের দরে বিক্রি করছেন। আমরা একটু এইখানে আমাদের সাথে একজন ব্যবসায়ী রয়েছেন, একটু তার কাছ থেকেই জানতে চাই। আপনি একটু বলেন যে এই যে 50 টাকা কেজি দরে বিক্রি করছেন পাইকারি মূল্য, সেটি সর্বনিম্ন কতটুকু নিতে হয়? এছাড়া দেশি পেঁয়াজের দামই বা কেমন? আমরা সকালে বেচছিলাম 1.52। মানে আস্তে আস্তে এখনো বেচা কেনার 12 ডিগ্রি দিয়েছে, ওই 25,000 মেট্রিক টন মাল আমাদের দেবে, এইটি বেচা কেনা আমার কমছিল। তার মানে যুগ্ম সচিব উনি আসলো, এসে আমার সমিতি যে সদস্য আমার ডাকলো, আমার পবিত্র ভান্ডার যা বসছিলাম সচিব সব আর আমরা বইলাম, বসার পরে তখন আমরা হ্যাঁ আমাদের না আমাদের তো কমিশনে মাল বেশি, আমাদের লাভ লস নাই, লাভ লস পারির হয়। কিন্তু
মানে মালরা যদি 50 বেচে দুই একটা লস হইতে পারে, লাভ হবে না। এই তখন দেশি পেঁয়াজ 70-65 টাকা দাম। তো তখন উনি যেমন আসলো, আসার পরে আমরা একদম বসলাম, বসে আমরা যৌতুকভাবে সচিব সাহেব আমরা আরোধার মিলা তখন 50 টাকা আমরা ওই এলচি মালের দাম ই করলাম, আগে নির্ধারণ করলাম। হ্যাঁ, সেইভাবে বিক্রি হচ্ছে। আর দেশি মাল 65-68 এইরকমভাবে বিক্রি হচ্ছে, 75 এই ধরনের। অর্থাৎ দেশি যে পেঁয়াজ সেটির ক্ষেত্রে যেহেতু বাজার তাদের সংগ্রহের উপরে নির্ভর করে, সে কারণেই দেশি পেঁয়াজটি আসলে তারা তাদের সংগ্রহের উপর নির্ধারণ করে বিক্রির কথা বলছিল এবং সেটি 65-75 এর মধ্যে তারা বিক্রি করছিল। অনেক ধন্যবাদ রাসেল। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও 2 মারা গেছেন। এ নিয়ে 33 জনের মৃত্যু হলো এই ঘটনায়। সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আব্দুল আজিজ মারা যান। দুপুরে মোহাম্মদ ফরিদ নামে আরও একজনের মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, ফরিদের শরীরে 50% দগ্ধ হয়েছিল। 5 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বায়তুসালাত মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত 37 জনের 33 জনই মারা গেছেন। এদিকে নারায়ণগঞ্জের তল্লায় বায়তুসালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের সাময়িক বরখাস্ত 4 প্রকৌশলী সহ 8 কর্মকর্তার 2 করে রিমান্ড দিয়েছে আদালত। তাদের বিভিন্ন জায়গা থেকে সম্প্রতি আটক করা হয়। জিজ্ঞাসাবাদে কথার অসঙ্গতি পাওয়ায় গ্রেফতার দেখানো হয় 8 জনকে। তারা হলেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মনিবুর রহমান সহ 8 জন। মসজিদে বিস্ফোরণের পরে তিতাসের লাইনে 6 লিকেজ পাওয়া যায়। এরপরে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তিতাস গ্যাসের স্থানীয় যে সকল কর্মচারী কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি এবং এই 8 জনের মধ্যে 4 জন প্রকৌশলী রয়েছেন আর 4 জন অন্যান্য কর্মী রয়েছেন। এবং এই তদন্ত চলাকালে আরও যে সকল সাক্ষ্য প্রমাণ পাওয়া যাবে যে সকল ব্যক্তিবর্গের বিরুদ্ধে তাদেরকেও পর্যায়ক্রমে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। রাজধানীর যাত্রাবাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আক্তার হোসেন শিকদার নামে বাস কাউন্টারের এক ম্যানেজার নিহত হয়েছেন। ভোরে বাসা থেকে সায়দাবাদে কাউন্টারের উদ্দেশ্যে বের হন আক্তার হোসেন। এ সময় বাসার অদূরেই সায়দাবাদের লিচুবাগান মসজিদের পাশে একটি গলিতে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছেন তার ব্যাগে যে টাকা ছিল তা সেভাবেই আছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। আমার তো ভাই তো মাটি নাই গো বাবা, আমার বলা লাগলে আমার করে এই বলা বেকার, আমি কি করবো গো বাবা। আম্মা এখানে খারাপ হয়েছে, পরে আব্বু যখন এখান থেকে মোচড় ঘুরলো তখন মনে করেন যে আম্মা গিট লাগা বাসা চলে গেল। এই ধরনের জায়গায় সাধারণত চিন্তার ঘটনা খুব কম ঘটে, রেয়ার। তো আমরা সকল সম্ভাবনাকেই সামনে রেখে আগাচ্ছি বা আমাদের এটা চিন্তাই বা যেহেতু উনি একটা চাকরি করতেন একটা ম্যানেজারিয়াল পোস্টে, ওনার আগে অন্য কারো অন্য ধরনের বিরূপ সম্পর্ক ছিল কি না, ও বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। রংপুরে 2 কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় 2 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা ওই 2 কিশোরীর কথিত প্রেমিক বলে জানা গেছে। পুলিশ বলছে আটক 2 যুবকের একজনের বাড়ি নগরীর নজিরের হাটে, আরেকজনের বাড়ি বাবুখা এলাকায়। মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে পাওয়া ডায়েরি এবং মোবাইল সিমের সূত্র ধরেই তাদের জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবার নিজ ঘর থেকে সুমাইয়া আক্তার মিমের ঝুলন্ত এবং মেঝেতে পড়েছিল জান্নাতুল মাওয়ার মরদেহ। নিহতরা সম্পর্কে চাচাতো বোন। সীমান্ত হত্যা বন্ধ নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা। সকালে বিজিবি সদর দফতরে সীমান্ত সম্মেলন উপলক্ষে মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে তথ্য জানানো হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, মাদক অবৈধ অস্ত্র, মানব পাচার রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণে সম্মতি জানিয়েছে বিজিবি বিএসএফ। একই সাথে বৈঠকে যৌথ টহলের ব্যাপারেও সম্মত হয়েছে দুদেশ। We have discussed and decided that we should have a real-time sharing of intelligence and information about the movements of the criminals across the border and also about the activities of the syndicates who are running this racket behind the scenes. The points where the killings are mostly taking place, we have agreed to conduct joint patrolling, which were suspended since the beginning of the COVID-19.
So we'd start immediately the joint patrolling and then see the result, how it comes up. দেশে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও 32 জন নতুন শনাক্ত 1567 জন কোভিড রোগী স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ পর্যন্ত মোট 4913 জন মারা গেছেন মোট শনাক্ত 347372 জন গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13170টি সুস্থ হয়েছেন 2051 জন সব মিলিয়ে সুস্থ হয়েছেন 254386 জন 24 ঘন্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব শুক্রবার 314,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি একই সময় এতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 5,500 মানুষের ফলে বিশ্বজুড়ে কোভিড-19 এ মোট মৃত্যু 9,56,606 আক্রান্ত 3,07,00,000 মতো মানুষ এদিনও বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত নতুন করে 1200 বেশি মৃত্যু 93,000 সংক্রমণ শনাক্ত দিনের 950 মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রাণহানি 2,03,000 ছাড়িয়েছে ভ্যাকসিনের পরে কোভিড-19 চিকিৎসায় প্রথম সুনির্দিষ্ট ওষুধের ছাড়পত্র দিল রাশিয়া এর মধ্যে করোনাভির ওষুধটি দেশটির ফার্মেসিগুলোতে বিক্রির অনুমতি দিয়েছে রুশ প্রশাসন আগামী সপ্তাহ থেকে বাজারে মিলবে ওষুধটি বায়োটেক প্রতিষ্ঠান আরফার্মের এই ওষুধ করোনা ভাইরাসে আক্রান্ত মৃদু উপসর্গের রোগীদের উপরে ব্যবহারযোগ্য করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে পা রেখেছে ইউরোপের বিভিন্ন দেশ শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেকেন্ড ওয়েভ শুরুর কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন করে সংক্রমণ বাড়ায় এরই মধ্যে লকডাউন সহ বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপের অন্তত 8টি দেশ WHO এর হুঁশিয়ারি উন্নত দেশগুলোর বিভক্তি মহামারীর পর জন্ম দেবে নতুন বিপর্যয়ের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ যে ইতিমধ্যে শুরু হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এটা এড়ানোরও কোনো উপায় নেই কাজেই ভাইরাসের বিস্তার রোধে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে দ্বিতীয়বার জাতীয় পর্যায়ে লকডাউনে যেন না যেতে হয় আমাদের সেজন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে মাদ্রিদের 37টি এলাকায় সংক্রমণের হার অনেক বেশি প্রতি লাখে 1,000 এরই মধ্যে আক্রান্ত এই সংখ্যাটা খুবই উদ্বেগজনক তাই বিস্তার রুখতে নির্দিষ্ট এলাকাগুলোতে কঠোর পদক্ষেপের বিকল্প নেই অর্থনৈতিক বিপর্যয় এড়িয়েই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ক্ষমতায় টিকে থাকতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো নিজেদের পছন্দ অনুযায়ী আইন করছে সরকার ঢালাওভাবে তা ব্যবহার করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্ত সাংবাদিকতার অন্তর্ধান দিবস উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল আলোচনায় মির্জা ফখরুল এই অভিযোগ করেছেন এমন অবস্থায় চলে গেছে যে আপনি যেটাকে বলে যে নিজেকে মনে করছে যে সে আর সে ছাড়া আর কেউ নেই একমেব অধিকার যার ফলে যা যা আইন তার প্রয়োজন জাতিকে পুরোপুরি ভাবে আপনার আবদ্ধ করে রাখার জন্য সেটা তারা করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা উপজেলা ও মহানগরের যেসব কমিটির তালিকা জমা দেওয়া হয়েছে সেগুলো এখন ঘোষণা করা হবে না জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে অনলাইন ব্রিফিংয়ে কথা জানিয়েছেন তিনি পরীক্ষিত নেতাকর্মীদের নাম তালিকায় আছে কিনা যাচাই বাছাই করে দেখা হবে ওবায়দুল কাদের বলেছেন অবিতর্কিত এবং ত্যাগীদের কমিটিতে অগ্রাধিকার দিতে হবে বাদ দিতে হবে বিতর্কিতদের যেসব কমিটি জমা হয়েছে সেগুলো কিন্তু আমরা হঠাৎ করে দিয়ে দেব না আমরা যাচাই বাছাই করে তারপর যে পরীক্ষিত নেতা কর্মীরা আছেন কিনা সেটা দেখব নিউ ইয়র্কের রচেস্টারে বন্দুকধারীর হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে স্থানীয় সময় শুক্রবারের এই ঘটনায় আরও 14 জন আহত হয়েছে কর্তৃপক্ষ জানায় একটি অনুষ্ঠানে এই হামলা চালানো হয় ঘটনার পরপরই হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় হামলার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন না নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান বাবার মৃত্যুর কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না কিউই নেইল ম্যাককেঞ্জি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরেই শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রেইগ ম্যাকমিলানকে কোচ হিসেবে বেছে নেয় বিসিবি এই সিরিজে বোর্ডের মন জয় করতে পারলে চুক্তি নবায়ন করার পরিকল্পনা ছিল বিসিবির কিন্তু হঠাৎ বাবার মৃত্যুতে শ্রীলঙ্কা সফরে যেতে অপারগতা জানিয়েছেন ম্যাকমিলান
মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল এর 13তম আসর। উদ্বোধনী অনুষ্ঠান চিয়ার্স গার্ল ছাড়াই করোনা মহামারীর মধ্যে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স মিস করবে লাসিত মালিঙ্গার মতো ম্যাচ উইনারকে। এদিকে প্রায় এক বছর পর ক্রিকেটে ফেরার অপেক্ষায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার 21 তারকা ক্রিকেটার মাত্র 36 ঘন্টার কোয়ারেন্টিন শেষেই মাঠে নেমে পড়বেন। আইপিএল এর এবারের আসরে কোনো বাংলাদেশি নেই। ওয়াসার এমডি তাকসিম এ খানের মেয়াদ আরও 3 বছর বাড়াতে মন্ত্রণালয়ের সুপারিশ পাঠাবে ঢাকা ওয়াসা বোর্ড। বিকেলে বোর্ডের 97তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল 5টায় অনলাইনে বিশেষ সভায় এমডির মেয়াদ ষষ্ঠবারের মতো বৃদ্ধির প্রস্তাব পাশ হয়। এখনও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে ওয়াসা কর্তৃপক্ষ। আর এই বোর্ড সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন। গেল 10 সেপ্টেম্বর ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম এ রশিদ সরকার মারা যায়। 2009 সাল থেকেই ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছেন প্রকৌশলী তাকসিম এ খান। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএন ও ওয়াহিদা খানম হত্যা চেষ্টায় রবিউলের সম্পৃক্ততার বিষয়ে জবানবন্দি দিয়েছেন 2 সাক্ষী। সকালে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় জবানবন্দির জন্য আদালতে তোলা হয় 2 সাক্ষীকে। তারা হলেন ঘোড়াঘাট ওসমানপুর বাজারের মুদি দোকানদার সিরাজ ও কবিরাজ মশিউর রহমানের ছেলে অলিউল্লাহ। পুলিশ জানিয়েছে হামলার দিন সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত মুদি দোকানদার সিরাজ ও পাশের কবিরাজের চেম্বারেই অবস্থান করছিল রবিউল। এ সময় তার পরিচয় এবং দীর্ঘ সময় বসে থাকার কারণ জানতে চায় দোকানদার সিরাজ। জবাবে টিএনও অফিসে কাজে থাকার কথা জানায় রবিউল। দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ড শেষে রবিউলকে আগামীকাল আদালতে তোলা হবে। এদিকে এই হামলার শিকার ইউএনও ওয়াহিদা খানমকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পাশাপাশি তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মেজবাউল হোসেনকে বদলি করা হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে। নদ নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রাম এবং শেরপুরের প্লাবন পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও প্লাবিত আছে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। ধরলার পানি 9 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার উপরেই আছে। পানি নামছে কুড়িগ্রামের নিচু এলাকা থেকে, তবে এখনও জেলার অন্তত 20,000 মানুষ পানিবন্দী আছেন। মহারশী নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে বয়েছে। শেরপুরে ঝিনাইগাতে ও নালিতাবাড়ির নিচু এলাকা থেকে পানি নামছে। পানি নেমেছে সরকারি বেসরকারি অফিস থেকেও। পানের পানি আসে থাকি, খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট, সব কিছুরই কষ্ট। আমন ধান লাগাইছিলাম, কিন্তু এই পানিটা যদি আরো 2-1 দিন থাকে তাহলে ধান একেবারে নষ্ট হয়ে যাবে। আমগর খোঁজ খবর সরকারও নেয় না, কেউ নেয় না। এই করোনার কত কিছু আসলো, কিচ্ছু পাইলাম না। ময়মনসিংহের নান্দাইলে হাওড় ভ্রমণে যাওয়ার পথে প্রাণ গেল বাবা ছেলে সহ 3 জনের। এতে অন্তত 6 জন আহতও হচ্ছেন। সকাল 9:45 দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের ডাংরি এলাকায় ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় শেরপুর থেকে মাইক্রোবাসে কিশোরগঞ্জে নিকলি হাওড় যাচ্ছিলেন 14 জন। পথে ডাংরি এলাকায় ময়মনসিংহগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু তুরান। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে মারা যান বাবা ফাহাদ আলমও। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও 1 নারী। এদিকে সাফারে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক, হেলপার, যাত্রীসহ অন্তত 15 জন আহত হয়েছে। সকাল 10টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে মানিকগঞ্জগামী যাত্রীবাহী বাসটি বলিয়ারপুর পৌঁছলে নিয়ন্ত্রণ হারায় চালক। এতে বাসটি খাদে পড়ে যায়। গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। স্বাস্থ্য খাতে শুধু বরাদ্দ দিলেই হবে না, এর বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে। সুশাসনের অভাবে জনগণ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সকালে স্বাস্থ্য খাতে ত্রুটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক স্টাডি সেন্টার। এই অনুষ্ঠানে এসব কথা বলেছেন জনস্বাস্থ্যবিদরা। তাদের অভিযোগ, স্বাস্থ্য খাতের বরাদ্দ থাকলেও অনিয়ম এবং দুর্নীতির কারণে তার সুফল মিলছে না। এমনকি করোনা মহামারীর সময়ে দুর্নীতির জোরালো অভিযোগ উঠেছে। তদারকি বাড়ানোর দাবি তুলেছেন আলোচকরা। যে সকল সেক্টর আছে সংবেদনশীল, শিশু বাচ্চা, তাদের জন্য বেশি করুন। এই নিয়মিত এই নিয়ন্ত্রণ, এই ধরনের নির্দেশনা আসছে, কিন্তু এটাকে প্রতিপালন করতে গিয়ে আমাদের বাধার সম্মুখীন হতে হয়। আমরা বাধাগুলো পার হই। আমি আশা করি যে স্বাস্থ্য খাতে আমরা প্রতিনিয়ত আগামীতে আমরা এই বাধাগুলোকে পার হতে পারবো। বিদেশ গমন ইচ্ছুকদের দক্ষতা উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
সকালে বিএমইটি ভবনে বিদেশ গমনের ছুদের দক্ষতা উন্নয়নে সারাদেশে টিটিসি অধ্যক্ষদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন মন্ত্রী। অতীতের ভুলগুলো ঠিক করে নিতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেছেন, যার যে দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করতে হবে। বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষা বিস্তারে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল। চট্টগ্রামের বাকলিয়া আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফজিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ও সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে উপমন্ত্রী শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির আহ্বান জানান। উদ্যোক্তা সহায়ক অনুকূল পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সম্মেলন আয়োজন করে ইয়াং, সহযোগিতা করে ইউএসডিপি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এবারের মূল প্রতিপাদ্য টেকসই পরিবর্তনের জন্য ডিজিটাল এন্টারপ্রেনিয়রশিপ। ইমাজিনেশন দরকার, আইডিয়া দরকার, ট্রেনিং দরকার, তারপর আপনার পুঁজি দরকার, ক্যাপিটাল দরকার, সবই আছে। কিন্তু সব থেকে আমি কিন্তু মনে করি তার সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হলো দক্ষ কর্মচারী। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে মহালছড়ি উপজেলার থলিপাড়ায় মারমা কিশোরী ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মারমা যুব মঞ্চ, মারমা ইয়াং জেনারেশন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অভিযোগ করেন, ধর্ষক আলামিন তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরলেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করছে না, উল্টো তারা ধর্ষকের পরিবারকে হুমকি দিচ্ছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয় পার্বত্য চট্টগ্রামে একের পর এক নারী ধর্ষণের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা। পূর্ব ভূমধ্য সাগরে চলমান উত্তেজনার মধ্যে অবশেষে গ্রিসকে আলোচনায় বসার প্রস্তাব দিল তুরস্ক। তবে দেশটির হুঁশিয়ারি, উপকূল থেকে গ্রিসের সেনা প্রত্যাহার না হলে আবারও বড় পরিসরে মহড়া চালানো হবে। এদিকে তুরস্ক গ্রিস উত্তেজনা নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গ্রিসের সাথে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই, তবে কি নিয়ে আলোচনা হবে যে বিষয়ে সামনে আসুক না কেন তা বাস্তবায়নের উপর গুরুত্ব দিতে হবে। তার আগে উপকূল থেকে সেনা প্রত্যাহার করতে হবে গ্রিসকে, না হলে আরো বড় পরিসরে মহড়া দেব আমরা। তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। পূর্ব ভূমধ্য সাগর এলাকায় তাদের আচরণ এবং মানবাধিকার ইস্যুটি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে কয়েকদিনের মধ্যে আলোচনা বসা হবে এরদোগান সরকারের সাথে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবরে আজ লিগ অভিযান শুরু হচ্ছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। রাত 10:30 ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টাল প্যালেসকে আতিথ্য দেবে রেড ডেভিলরা। গেল মৌসুমেই ম্যান ইউনাইটেডের মূল গোলরক্ষক ডিগের ফর্মটা ছিল জীর্ণ, কিন্তু তারপরেও ডিগিয়েই থাকবেন একাদশে, নিশ্চিত করেছেন কোচ শুলসায়ার। রেড ডেভিলদের মৌসুমে একমাত্র রিক্রুট ডাচ মিডফিল্ডার ডনি ভ্যান ডি বেকের একাদশে থাকার সম্ভাবনাও কম। আরেক ম্যাচে রাত 1:00 ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে আর্সেনাল। ফুল হ্যামের বিপক্ষে 3-0 গোলের জয় দিয়ে মৌসুম শুরু করে আর্সেনাল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে 3-4-3। এই ফরমেশনে আর্টেটার বড় ভরসা অধিনায়ক অবামেয়াং, লাকাজেতে, উইলিয়ানদের আক্রমণ ভাগ। তবে ডিফেন্ডার পাপাস্তাপোলোস, মুস্তাফি সহ 6 ফুটবলারের ইঞ্জুরি বড় এক দুশ্চিন্তা। নেইমার কুতিনহোকে দলে রেখে বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। ফিরেছেন গোলরক্ষক অ্যালিসন, কোচ তিতের দলে জায়গা করে নিয়েছেন রিয়ালের শিরোপা জয়ের মিশনে আলো ছড়ানো ফরওয়ার্ড রদ্রিগো, আছেন কাজিমিরো, গ্যাব্রিয়েল হেসুস, রবার্তো ফিরমিনো, রিচার্লিনসনরা। আগামী 8 অক্টোবর ঘরের মাঠে বলিভিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল, এর 5 দিন পরে পেরুর আতিথ্য নেবে ব্রাজিল। গত মার্চে হওয়ার কথা থাকলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে 2 দফা স্থগিত হয় দক্ষিণ আমেরিকা অঞ্চলের সূচি। এদিকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে লিওনেল মেসি আবারও ফিরলেন আর্জেন্টিনা দলে। তবে আঙ্কেল ডি মারিয়ার সাথে চোটের কারণে সার্জিও অ্যাগুয়েরো বাদ পড়েছে দলের থেকে। মেসির পাশাপাশি ইকুয়েডর ও বলিভিয়া ম্যাচের জন্য ঘোষিত দলে ফিরেছেন আলেহান্দ্রো গোমেজ। ডাক পেয়েছেন আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেয় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। দলে রয়েছেন পাওলো দিবালা, ভিভানি সিমেওনে, ক্রিস্টিয়ান পাভন, জিওভানি লো সেলসো, নিকোলাস ওটামেন্ডিরা। 8 অক্টোবর ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই শুরু করবে আর্জেন্টিনা 5 দিন পরে প্রতিপক্ষ বলিভিয়া।
এবারে দীর্ঘস্থায়ী বন্যায় জামালপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে 14,000-এরও বেশি বাড়িঘর। তাই পানি নামার পরেও বাড়ি ফেরা হয়নি অনেক পরিবারের। সব কিছু হারিয়ে বিভিন্ন বাঁধে আশ্রয় নেয় সব মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে। সব মিলিয়ে এবারে দীর্ঘস্থায়ী বন্যায় জেলার 7 উপজেলার 14,000-এর বেশি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 386টি সম্পূর্ণ আর আংশিক ক্ষতিগ্রস্ত 13,738টি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যে আমাদের এই জেলার জন্য 200 বান্ডিল ডিউটিন এবং 6 লক্ষ নগদ টাকা দিয়েছেন। তালিকা অনুযায়ী যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাইকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বিশ্বজুড়ে করোনায় ব্যবসা বাণিজ্যে খরচ বাড়িয়েছে, তাই অপেক্ষাকৃত কম খরচে ব্যবসা করতে চীন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী খুঁজছে নতুন গন্তব্য। সরকারি নীতি নির্ধারকরা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে সেই নতুন গন্তব্য হিসেবে আকৃষ্ট হচ্ছে বিদেশিদের কাছে। কিন্তু বাংলাদেশের প্রস্তুতির অভাব আর আমলাতান্ত্রিক বহুমুখী জটিলতায় কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ টানতে পারছে না বলে বিশ্লেষকরা জানিয়েছেন। ইউরোপিয়ান যারা কান্ট্রি আছে তারা কিন্তু প্রচুর আগ্রহ দেখাচ্ছে, একটা নতুন ধরনের ই আসছে, যেটা আমাদেরকে আজকে হিমশিম খেতে হচ্ছে, কারণ আমাদের সেই প্রস্তুতিটা ছিল না। সবাই মিলে এখন ইজ অফ ডুইং বিজনেস নিয়ে কাজ করছেন, তাতে সামনে বাংলাদেশের বিনিয়োগও সহজ হয়ে যাবে, দ্রুততর সময়ে লাইসেন্স পাওয়া, রেজিস্ট্রেশন পাওয়া। সুতরাং বিডার যে ওয়ান স্টপ সার্ভিসের অধীনে সমস্ত ধরনের সার্ভিসগুলো কত দ্রুত এখানে নিয়ে আসা যায়। বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বিশ্বব্যাপী সংকুচিত হলেও বাংলাদেশে তার প্রভাব তেমন পড়বে না, আমরা বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হব। পূর্বশত্রুতার জের ধরে সাতক্ষীরার এক যুবলীগ নেতার আঙ্গুল কেটে নেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় মামলাও হয়েছে। গতকাল পৌর শহরের মাকাল এলাকায় এই ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতা মুজাহিদুর রহমান অন্তুর সাথে কথা কাটাকাটি হয় ছাত্রলীগ নেতা নাহিদ জাহিদ সোহেলের। এরই জের ধরে নাহিদ এবং তার সহযোগীরা অন্তুর উপরে হামলা চালায় বলে স্বজনদের অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে অন্তুর বাম হাতে 4টি আঙুল কেটে চামড়ার সাথে ঝুলে পড়ে এবং গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। তৃণমূল পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতা নির্বাচিত হবে জানিয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এক ভিডিও বার্তায় কথা বলেছেন তিনি। জানিয়েছেন, তৃণমূল পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে, যোগ্য সৎ ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে দলকে সুসংহত করে বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করা হবে। সুযোগ সন্ধানী ও বহিরাগতদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। চট্টগ্রাম মহানগর তাঁতি লীগের বর্ধিত সভায় তারা আহ্বান জানিয়েছেন, বলেছেন, দল ও সরকারকে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে, দেশের উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে স্বাধীনতার সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। বিআরটিএর অনিয়ম অব্যবস্থাপনা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেছেন, ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রদানের নামে বিআরটিএর হয়রানি চরমে পৌঁছেছে। ভেরিফিকেশনের নামে পুলিশের বাণিজ্য বন্ধ করা, পার্কিং জোন চিহ্নিত না করা পর্যন্ত মামলা না দেয়া, এক রুটের গাড়ি অন্য রুটে না চালানো এবং পরিবহন সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। রাঙামাটিতে করোনায় কর্মহীন অসহায় মানুষের ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। সকালে সদরের বাচ্চুরি শুকনাবিল ও ভেদভেদি এলাকায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম পিএসসি নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন সেনা সদস্যরা। এ সময় সদর জোনের অফিসার মেজর আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন। করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত, জনসচেতনতা গড়ে তোলা সহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী। অনলাইনে চলছে ন্যাশনাল ডিজিটাল লার্নিং কম্পিটিশন। ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স বাংলাদেশ আয়োজিত এই ডিজিটাল লার্নিং কম্পিটিশনে
অংশ নিচ্ছে দেশের প্রায় 50টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিযোগিতায় সহযোগিতা করেছে আইসিটি মন্ত্রণালয়। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের আইডিয়া শেয়ার করবে, পরবর্তীতে ডিজিটাল বুট ক্যাম্প ট্রেনিংয়ে শিক্ষার্থীরা অংশ নেবে। আর এই প্রতিযোগিতা করোনাকালীন শিক্ষা ব্যবস্থার সঠিক পদ্ধতি খুঁজে পেতে করা হয়েছে বলে জানায় ইন্টারঅ্যাকটিভ কেয়ার্স বাংলাদেশ। আয়োজনটি 15 অক্টোবর শেষ হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমার বাবার নাম ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়ামে প্রিমিয়ার শো হয়। ছবি প্রদর্শনীর আগে এক আলোচনা সভাতে প্রধানমন্ত্রী মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস জাতির পিতাকে নিয়ে বিটিভির এমন উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, বিটিভির মহাপরিচালক বক্তব্য রাখেন। আমার বাবার নাম ছবিটির কাহিনী চিত্রনাট্য লিখেছেন হারুন রশিদ, পরিচালনায় ছিলেন ফজলে আজিম জুয়েল। দেশ স্বাধীনের পরে স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের কারাগারে, নেতার অপেক্ষার মুহূর্তগুলোই এই ছবিতে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু 9 মাস যুদ্ধের পর যখন বঙ্গবন্ধু ফিরে আসে দেশে 10 জানুয়ারি, ঠিক ফিরে আসার এই কয়েকটা দিনের যে মোমেন্টটা, যে বাঙালি তখন বঙ্গবন্ধুকে কীভাবে রিসিভ করবে, বঙ্গবন্ধু দেশে আসলে কী হবে, আসলে বঙ্গবন্ধু আসবে কি না, এই টোটাল ব্যাপারটা নিয়ে আমরা চেষ্টা করেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ খণ্ড খণ্ডভাবে ব্যাপারটাকে কীভাবে নিয়েছে। আগুন ছিল না বলে আদিম সমাজে মাছ মাংস না হয় কাঁচাই খাওয়া হতো, কিন্তু আধুনিক সমাজে মানুষের পক্ষে কি সেটা সম্ভব? বাঘের হাতে দেখা মিলেছে এমন এক আদিম মানবের, রান্না নয় জ্যান্ত এবং কাঁচা মাছই তার প্রিয়। বছর চারেক আগে হঠাৎ করে কাঁচা মাছ খাওয়া শুরু করেন বাগেরহাটের দশানের ভ্যান চালক কালাম। পরিবারে জানাজানি হলে কিছুদিন সেই অভ্যাসে ছেদ পড়ে, ডাক পেলেই এখন ছুটে যান গ্রামের হাট বাজারে। জ্যান্ত মাছ খেকোর কাণ্ড দেখতে রীতিমতো আসর জমছে সেখানে। মাছ টাছ ধরি আমি খাওয়া শুরু করলাম। শুরু করার পরে মানুষজনে দেখিছে, তারপর তারা পাঁচ কথা কইছে, করার পর আমি এই মাছ ছাড়ি নাই খাওয়া। আমি কইছি যে মাছ আমার ভালো লাগে, আমি খাই। বিভিন্ন লোকে খারাপ বলে, শুনলে আমার একটু খারাপ লাগে। বাচ্চা কাচ্চা আছে, খালি তো আর করার কিছু নেই, তার এটা করবে বারণ দিলেও শোনে না। মাছ খাওয়া কিন্তু মোটেই কোনো স্বাস্থ্যকর অভ্যাস না। আর যেহেতু মাছ রান্না করা হয় নাই, এতে বিভিন্ন রকম জীবাণু রয়েছে, বিভিন্ন রকম টক্সিক পদার্থ রয়েছে, তাই তার ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে, এমনকি তার কিডনিরও কিন্তু ক্ষতি হতে পারে। জম্মু কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানের সময় ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। জানিয়েছে আইনের অপব্যবহারকারী সেনাদের শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে 18 জুলাই সোপিয়ান জেলার আমসিপোরা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে 3 জন নিহত হয়। সে সময় তাদের অজ্ঞাত সশস্ত্র বিদ্রোহী বলে পরিচয় দিয়েছিল সেনাবাহিনী। সেনাদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে বন্দুকযুদ্ধের নাটক সাজানোর অভিযোগ করে নিহত স্বজনরা। তাদের দাবি, মজুর হিসেবে কাজ করতে যাওয়া 3 জনই ছিলেন নিরস্ত্র। এরই প্রেক্ষিতে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় সেনাবাহিনী। প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হলো যুক্তরাষ্ট্রে। দেশটির 4 অঙ্গরাজ্যে শুক্রবার থেকেই এই ভোটাভুটি চলছে। প্রথম দিনে ভোটারদের বিপুল উপস্থিতি দেখা গেছে কেন্দ্রগুলোতে। আগাম ভোট শুরুর দিনে মিনেসোটায় প্রচার চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন দুজনেই। যুক্তরাষ্ট্র জুড়ে চলমান সংকটের জন্য ট্রাম্পের পরিকল্পনাহীন নীতিকে দায়ী করেন বাইডেন। এখন নিজেকে খুবই নিরাপদ মনে হচ্ছে, কারণ ফ্লাইটের সবাইকে করোনা পরীক্ষা করানো হয়েছে এখানে এসে। আমি কখনো চাই না আমার মাধ্যমে কারো শরীরে করোনা ছড়াক। এটি নিঃসন্দেহে একটি ভালো ধারণা বলে মনে হচ্ছে। খুব দ্রুততার সাথে সব কার্যক্রম শেষ হলো। বিমানবন্দরের ভেতরেই করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, যা আমাদের আগেই জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চল আলাবামা ও ফ্লোরিডায় ঘূর্ণিঝড় সালির প্রভাবে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে আশপাশের শহরগুলোতে। ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা সতর্কতা জারি করা হয়েছে জর্জিয়া ও ক্যারোলাইনায়। দক্ষিণাঞ্চলীয় অনেক কাউন্টিতেই পানি ঢুকতে শুরু করেছে, তলিয়ে গেছে ফ্লোরিডার বিভিন্ন রাস্তাঘাট, বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে ক্যালিফোর্নিয়া এবং ওরেগন রাজ্যে লাগা ভয়াবহ দাবানলের কারণে বেশ কিছু এলাকায় বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে লিভারপুলে যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্থ্রা। বায়ার্ন মিউনিখ থেকে 25 মিলিয়ন পাউন্ডে তাকে ডেরায় ভিড়িয়েছে অলরেডি। আপাতত বায়ার্ন মিউনিখকে ট্রান্সফার ফি বাবদ 20 মিলিয়ন পাউন্ড দেবে লিভারপুল। বোনাস হিসেবে পরের 2 বছরে আরও 5 মিলিয়ন পাবে জার্মান ক্লাবটি। 29 বছর বয়সে এই মিডফিল্ডারের সাথে 4 বছরের চুক্তি করেছে লিভারপুল। নতুন ক্লাবে এসে বায়ার্নের মতোই 6 নম্বর জার্সি পেয়েছেন এই স্প্যানিশ। বায়ার্নের হয়ে 7টি বুন্দেসলিগা আর বার্সেলোনার হয়ে 4টি লা লিগা শিরোপা জিতেছেন আলকান্থ্রা।
দর্শক আজকে সব খবর এখানেই শেষ করে দিচ্ছি। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লগ ইন করুন www.jomuna.tv, facebook.com/jomunatelevision, youtube.com/jomunatvpd। এতক্ষণ সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ, নিরাপদে থাকবেন।